হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, একটা ছোট্ট পুচকির অন্নপ্রাশন। আজকে নাম হচ্ছে সায়ন্তিকা। তো চলো আজকে ওকে সবাই মিলে আশীর্বাদ করি। তোমরাও ওকে আশীর্বাদ করো, যেন ও বড়ো হয়ে মানুষের মতন মানুষ হয়, ও আজকে দিনটা যেন খুব ভালো কাটে, খুব শুভ হয় দিনটা। আমার ছেলে এখন এখানে চুপটি করে বসে আছে, কিন্তু মাথায় ওর ঘুরছে দুষ্টুমি বুদ্ধি, কখনো দুষ্টুমি করবে। আর এই হলো আমাদের পুচকি ডল স্নেহিতিকা। বেচারার ঘুম পেয়ে গেছে, প্রচুর ক্লান্তি যাচ্ছে ওর উপর দিয়ে সারাদিন, এর কোলে তার কোলে। এটা হচ্ছে ওর দাদু আর ঠাকুমা। আরে কাঁদছে, এবার আর ভাল লাগছে না। তাও তো একটু গরমটা কম আছে আজকে অন্য দিনের তুলনায়, নাহলে তো বাপরে বাপ। এই যে হলো আমার দুষ্টু ছেলে, একটু আগে কি কান্নাটাই না ঘটিয়েছিল, চোখে কি লেগে গেছিল সেই কি কান্না। আরে বাপরে বাপ, পারা যাচ্ছিল না, জল দিয়ে 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 তবে গিয়ে ঠিক হলো। চোখে ভাপ দিলাম, ঠান্ডায় দিলাম, তারপরে সব ঠিক হলো। আর আজকে আমি শাড়ি পরেছি, আমার এটা হচ্ছে লুক। তো আজকে লুকটা আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর আজকে আমার বর বা দাদা কেউ আসেনি, সবাইকে বলেছিল ফুল ফ্যামিলি, বাট কেউ আসেনি। আমি আমার যা শাশুড়িকে এসেছি। আমার ছেলেকে দেখো, চেয়ারটা খালি পেয়ে বসে গেছে, আর দুষ্টুমিও শুরু হয়ে গেছে। আজকে থেকে ভাত খাওয়া শুরু হলো, এবার থেকে ও সব কিছু খেতে পারবে। কত রোগা হয়ে গেছে, অনেকেই আছে যারা বেবি হওয়ার পর রোগা হয়ে যায়, আমিও যেরকম রোগা হয়ে গেছিলাম অনেক। খেলার মাঠ পেয়েছে, এত বড় জায়গা, তো মানে কন্টিনিউ দৌড়াদৌড়ি চলছে ওর, যেন খেলার মাঠ ময়দান। এখন টাইমও বেশি হয়নি, তাই লোকজনও কম আছে। এবার যত রাত্রে লোকজনও বাড়বে তখন আবার ভিড়ও হবে। 1 মিনিটও চুপচাপও বসছে না, আবার ওর লাগবে। নাও হয়ে গেল শুরু, বৌমা খুঁজতে চলে গেছে, পছন্দ হয়ে গেছে, এখন থেকেই বৌমা খোঁজা শুরু হয়ে গেছে, গার্লফ্রেন্ড পটানো। আমাকে টেনে নিয়ে যাচ্ছে দেখো, বৌমার সাথে আলাপ করাবে বলে। আমার তো বৌমা পছন্দ আছে, ছোটখাটো কিউট দেখতে, কিন্তু বৌমার মনে হয় আমার ছেলেকে পছন্দ হয়নি। দেখো ওর হাতই ধরতে দিচ্ছে না। আমার ছেলে হাল ছাড়েনি, দেখো ওর পেছন পেছন এখন থেকেই দৌড়াচ্ছে, ওকে পড়ানোর জন্য, ওকে মানানোর জন্য। এদের কাছ থেকে এবার মনে হচ্ছে আমাদের গিয়ে কিছু শিখতে হবে, কি অ্যাডভান্স। ওর বড় মামাকে আবার ডেকে জিজ্ঞেস করছে, বড় মামা বৌমা পছন্দ? আমার তো পছন্দ হয়েছে। ওরে বাবালি, কি কিউট। নাও আমার ছেলে এবার লজ্জা পেয়ে গেছে। আহারে, এখানে মা আর যা দুজনে মিলে বসে গল্প করছে, আর এখানে আমার ছেলে এখন বনুর হাত ধরে খেলা করছে। বনু ঘুমিয়ে গেছে, তখন কান্নাকাটি করছিল ঘুমোবে বলে, ও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে। দেখতে দেখতে ঘড়ির কাটায় 9:30 বেজে গেল, খিদেও পাচ্ছে এবার খুব জোরে। তো চলো পেট পুজোটা করে নিই, তারপরে আবার আড্ডা দেওয়া হবে বসে। চলো এবার খাওয়া দাওয়াটা করে ফেলি। আজকে আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে শাড়ি পরেছি, কালকে ঈদেও খুব মজা করলাম, আর আজকে এখানে অন্নপ্রাশন বাড়ি, তো আজকেও খুব মজা করছি এখানে এসে। আর আমার ছেলে তো বেশি করে, তো চলো কী কী আইটেম হচ্ছে তোমার সাথে শেয়ার করি। আচ্ছা তুই কী কী খাবি বল আগে? অনেক কিছু, আইসক্রিম দেবে না? আইসক্রিম দেবে না? তাই তুই জানিস? বাবা, তুমি চলে এলো ভাত, ছুরছুরে আলু ভাজা, আর মাছের মাথা দিয়ে ডাল।
এরপর পাতে পড়লো পটল চিংড়ি আর কাতলা মাছের কালিয়া। আমার ছেলে দেখেছো কত বড় প্লেট নিয়ে বসেছে, ওর আলু ভাজাটা সব থেকে ভালো লেগেছে, খালি আলু ভাজাই খাচ্ছে। এবার এলো আমার পছন্দের সব থেকে ফেভারিট খাবারটা, চিংড়ি মাছের মালাইকারি। দেখি খেয়ে কেমন বানিয়েছে। এবার আমাদের লাস্ট পাতে পড়লো পাঁপড় ভাজা আর আমের চাটনি, তার সাথে চলে এলো পান মশলাও। মিষ্টিটাও বটে, কিন্তু মিষ্টি তো আমি খাই না, তাই আমার পাতে দেখছো না। কেমন আইসক্রিমটা? আমার ছেলে আশা করে বসেছিল কখন আইসক্রিমটা ওকে দেবে, খালি আইসক্রিম আইসক্রিম হয়ে যাচ্ছে। দেখো হয়ে গেল ওর আইসক্রিম খাওয়া, খালি চোখে দেখে খাবে। তো আমাদের অনুষ্ঠান বাড়ি শেষ, এখন বাড়ির দিকে যাচ্ছি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল, খুব ভালো খেলাম। তুই কেমন খেলি? হ্যাঁ, তুই কেমন খেলি? আইসক্রিম। আচ্ছা, ও ফার্স্টেই কিন্তু আইসক্রিমের কথাই বললো, আর কিছু বললো না। আর ভাত তো গাইস, আমাদের দুই জাকে একসাথে কীরকম লাগে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানিও। আমরা দুই জা না, দুই বন্ধুর মতন একদম থাকি, সব কিছু জাকে অপরকে শেয়ার করা সবটাই। আর সব থেকে বড় কথা, এরকম বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের বিষয়, এরকম জা পাওয়া, কারণ এখন তো এটা দেখাই যায় না, দেখতে পাওয়াও যায় না। আর আমি কিছু সাজলে আমাকে ও হেল্প করে, আবার ওর কিছু সাজলে আমি ওকে হেল্প করি, বা গাইস মানে বলে দিই যে হ্যাঁ এটা করো এটা বেটার লাগবে, বা এটা করো ওটা বেটার লাগবে। তো আজকে আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আমার বর অ্যাকচুয়ালি আমাদের নাবি দিয়ে গেছিলো এক এক করে, তা এখন পায়ে হেঁটে যাচ্ছি, প্লাস খাবারটা হজম হয়ে যাবে। আর আমি তো কথাও বলছি, প্লাস হাঁপাচ্ছি, মানে বাড়ি থেকে খুব যে দূরে সেটাও বলবো না, খুব যে কাছে সেটাও বলবো না। বেশ ভালোই লাগছে, বেশ নাইট ওয়াক হয়ে যাচ্ছে একটা খাওয়া দাওয়ার পরে। চলো গাইস, গুড নাইট, বাই বাই, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। কই তুই কই তুই কই, তোকে তো দেখাই যাচ্ছে। না না, এই যে